হ্যালো বন্ধুরা, আপনি মুম্বাইয়ের বিখ্যাত হাজি আলীর দরগাহের বিষয়ে তো অবশ্যই শুনেছেন, হয়তো আপনি ভবিষ্যতে এই দরগায় যাবার প্ল্যানও করছেন। আর আপনি এই দরগার বিষয় এও শুনেছেন হয়তো যে এই সমুদ্রে যতই তুফান আধি এবং সাইক্লোন আসুক নাকি এই দরগা কোনো দিন জলের তলে ডুবে যায় না। আসলে কি রহস্য এই দরগার সঙ্গে যে সমুদ্রের মাঝে থাকার পরও গত 600 বছর ধরে ডুবছে না? এই কারণে আপনার কাছে অনুরোধ যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নেবেন। যখন বন্ধুরা কথাটি আমাদের পরমাত্মার বিষয় হয়, আমাদের আল্লাহ তালার বিষয় হয়, তখন কোনো ধর্ম বা মাঝহাবের কোনো দাগ আমাদের মাঝে আসে না। ইবাদতের কিছু জায়গা এত পাক হয়ে যায় যে উপরওয়ালার অবস্থানের পর সব দেয়ালগুলি ভেঙে নিজের আল্লাহর কাছে অবশ্যই পৌঁছে যায় লোকেরা নিজের ধর্ম তথা আস্থা নিয়ে। আরব সাগরের খাড়িতে এমনই ধরনের একটি দরগা রয়েছে, সে জায়গায় কি মুসলমান আর কি হিন্দু সব ধর্মের লোকেদের এই দরগা আকর্ষিত করে নিজের দিকে। আর আমরা এই জায়গাটিকে হাজি আলীর দরগার নামে জানি। হাজি আলী নামে বিখ্যাত এই দরগা হাজি আলী বুখারীর নামে। এই জায়গায় সব ধর্মের লোকেরা এসে নিজেদের কামনা বাসনার দড়ি বেঁধে যায়। আর এই জায়গার বিষয় এইটি বিশ্বাস যে যদি আপনি পরিষ্কার মনে কিছু মান্যত বা প্রার্থনা করেন সেটি কখনোই খালি যায় না। এই জায়গায় যে লোক আসে তার বিশ্বাস এবং কামনা বাসনা সম্পূর্ণভাবে পূর্ণ হয়। হাজি আলী দরগাহ মুম্বাইয়ের বার্লি তটে অবস্থিত একটি ছোট টাপুর পরে মসজিদ এবং দরগাহ রয়েছে। এই দরগাহটি পীর হাজি আলী শাহ বুখারীর নেতৃত্বে 1430 সালে তৈরি করা হয়েছিল। এই দরগাহ শুধু হিন্দু এবং মুসলিমদের জন্য নয়, সব ধর্মের লোকেরা নিজের আস্থা নিয়ে এই জায়গায় আসে। এই জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য ছোট পাকদণ্ডের মতো রাস্তা রয়েছে, আর এই রাস্তা দিয়ে তখনই পৌঁছানো যায় যখন সমুদ্রে জোয়ার না থাকে, নয়তো এই রাস্তাটি জলের ভেতর ডুবে যায়। রাত্রে দূর থেকে দেখলে হাজি আলী দরগার দৃশ্যটি এত সুন্দর এবং অদ্ভুত থাকে যে আপনার এমনটি অনুভব হবে যেন দরগার গুম্বাজ এবং মসজিদটি সমুদ্রের জন্য সাঁতার কাটছে। এই দরগাহটি মুসলিম এবং হিন্দুদের জন্য বিশেষ ধার্মিক আস্থা রাখে। এই জায়গাটি মুম্বাইয়ের খুবই সুন্দর এবং পর্যটক তথা ধার্মিক স্থল। হাজি আলী ট্রাস্টের অনুসারে হাজি আলী বুখারী আফগানিস্তান হয়ে সারা বিশ্ব ভ্রমণ করতে করতে এই মুম্বাইতে পৌঁছেছিল। হাজি আলীর দরগাহ বার্লির খাড়িতে অবস্থিত, আর এই দরগাহটি রাস্তা ছাড়া সমুদ্রের মাঝে 400 মিটার দূরে বানানো হয়েছে। দরগাহ টাপুর 45 মিটার বর্গর জায়গা জুড়ে বিস্তারিত রয়েছে। দরগাহ এবং মসজিদের বাইরের দেয়ালগুলি সাদা রঙে রং করা। এই দরগার ল্যান্ডমার্ক হচ্ছে 85 মিটার উঁচু মিনার। মসজিদের মধ্যে পীর হাজি আলীর মাজার রয়েছে, যেটি লাল এবং হারা চাদর দিয়ে সাজানো হয়েছে। মসজিদের চারিদিক দিয়ে চাঁদের তৈরি পাকদণ্ডি রয়েছে। এই দরগাহটি তীর থেকে প্রায় 50 মিটার দূরে সমুদ্রের মাঝে বানানো হয়েছে, এবং এই দরগায় যাবার শুধু একটি রাস্তা রয়েছে। আর এই দরগায় যাবার জন্য অনেকই লম্বা রাস্তা ত্যাগ করতে হয়। দরগায় পৌঁছানোর জন্য সিমেন্টের তৈরি একটি পুলের সাহারা নিতে হয়, আর এই পুলের দুদিকে সমুদ্র রয়েছে। যখন সমুদ্রের জল নিচে থাকে তখনই এই রাস্তাটি লোকেদের জন্য খুলে দেওয়া হয়, আর তখন লোকেরা যাতায়াত করতে পারে। আর যখন সমুদ্রের জল বেশি বেড়ে যায় তখন এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এত জোয়ার ভাটা হবার পরেও সমুদ্রের 1 ফোঁটা জলও এই হাজি আলী দরগার মধ্যে পৌঁছাতে পারে না। এটি আপনি চমৎকার বলবেন বা অন্ধবিশ্বাসের কিছু অদ্ভুত নমুনা, সেটা আপনার বিশ্বাসের পরে নির্ভর করে। লোকেরা বলে যে যখন হাজি আলী বুখারী নিজের মার আশীর্বাদ নিয়ে ব্যবসা করার জন্য বাইরে বের হয়েছিল, আর তখন মুম্বাইয়ের ওয়ার্লি এলাকার এই জায়গাতেই থাকতে শুরু করে দিয়েছিল, আর উনি এই জায়গাতে থাকতে থাকতে এটি অনুভব করেছিল যে উনি নিজের বাদবাকি জীবন ভারতবর্ষে থেকে নিজের ধর্মের প্রচার করতে লেগে যাবে। আর শাহা বুখারী নিজের মাকে চিঠি লিখে এই নির্ণয়ের বিষয়ে জানকারি দিল, আর উনি নিজের সব ধন সম্পত্তি দরকারি লোকেদের দিয়ে নিজের ধর্ম প্রচার করতে বের হয়ে পড়ল। ভৌতিক জীবনের সাথে জড়িত নিজের সব জিনিসপত্র এবং আস্তি সম্পত্তিগুলি লোকেদের দান করার পর হাজি আলী সর্বপ্রথম হজের যাত্রা করতে গেল, আর এই যাত্রার সময় ওনার মৃত্যু হয়ে গেল। আর লোকেরা বিশ্বাস করে যে হাজি আলীর অন্তিম সংস্কার আরবে হবার কথা ছিল, কিন্তু ওনার মৃত দেহটি আরব সাগর হয়ে মুম্বাইয়ের এই জায়গায় চলে আসলো, যেটি একটি চমৎকার বা অবিশ্বাসনীয় একটি চমৎকারী কথা। কিন্তু অবাক করা কথা হচ্ছে যে ভাসতে ভাসতে আসা এই তাবুটির মধ্যে 1 ফোঁটা জলও ঢুকেছিল না,
এবং এটি জলের ভেতর ডুবেও গিয়েছিল না। আর এই তাঁবুটি সমুদ্রতে হয়ে মুম্বার এই আরব সাগরে ডুবে গিয়েছিল, আর সেই জায়গাতেই ওনার দারগাহ তৈরি করা হলো। আর বন্ধুরা, যখন সমুদ্রের ঢেউগুলি পাথরের সঙ্গে এসে ধাক্কা খায়, তখন কিছু কর্ণপ্রিয় ধ্বনি উৎপন্ন করে। এই সব কিছুই একটি অদ্ভুত এবং সুন্দরময় দৃশ্য প্রদান করে। এই জায়গা থেকে একদিকে দূর দূর পর্যন্ত বিস্তারিত থাকা সমুদ্র, আর আরেকদিকে আকাশ হওয়া বিল্ডিংগুলি দেখে আপনাকে একটি আলাদা অনুভব দেবে এই মুম্বাই শহর। দরগাহ দর্শন করার পর মায়ানগরীর কিছু দৃশ্য দেখার জন্য লোকেরা এই মুম্বাই শহরে কিছু সময় ব্যতীত করে। আর বন্ধুরা, এত সুন্দর জায়গাতে হাজি আলি শাহ দরগাহ কোনো দিন জলের তলে ডুবে যায় না। তাহলে বন্ধুরা, এই ছিল কিছু হাজি আলি দরগাহর কিছু অদ্ভুত কথা, যেটি সব হিন্দু ভাইদের এবং মুসলিম ভাইদের জানা দরকার ছিল। আপনি জীবনে একবার অবশ্যই মুম্বাই আসলে এই হাজি আলি দরগাহতে ঘুরে যাবেন, দেখবেন একটি মানসিক শান্তি পাবেন। আপনি কি মনে করেন এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানান, এবং ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে হোয়াটসঅ্যাপ তথা ফেসবুক গ্রুপে অনেক অনেক শেয়ার করুন। আমি আবার আসবো একটি নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।